Hey guys, welcome back to my channel. আর আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। আর আমি এসেছিলাম মামার বাড়িতে, মামার ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি মাঝে পিছনে বসে আছি। আর আমার চুলের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে। আগে তো ম্যাগির মতো চুল, তার উপরে আবার বাইকে গাইজ একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য রাস্তাঘাট একদম মানে জল জল মতো হয়ে আছে। আর লোকজন দেখতে পাচ্ছ পুরো এখানে মাঝখান থেকে হাঁটে, তোমাদের ওখানে হরে ভরে থাকে হয়তো এরকম রাস্তায়, একদম মাঝখান থেকে হাঁটে লোকজন। মানে আমি যখন হয়তো রাস্তায় হাঁটি আমি হয়তো মাঝখান থেকে হাঁটি, কিন্তু বুঝতে পারি না যে মাঝখান থেকে হাঁটছি কিনা। মাইকের আওয়াজ আসছে। আমরা গিয়ে হচ্ছে এম বাজারের উপরে সিনেমা হল আছে, ওখানে যাব। মেঘা আগে চলে গেছে। আর আজকে আমি ব্লগটা এখনো দিতে পারিনি। গাইজ ওখানে লাক্স কোজির অ্যাড দেখা যাচ্ছে, পড়লেই খুশি। এই এম বাজারের ডিরেকশন চলে এসছে, আমরা এবারে যাবো হচ্ছে এম বাজার ডান দিকে। আর মানতো হাত দেখাচ্ছে। গাইজ এই মেঘা টিকিট কাটতে চলে এসছে, আর ওরা অনেক আগে চলে এসেছিল, বাট আমরা এই সবে এলাম। তো অভিজিৎ দাও এসছে আজকে, মানতে এখানে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। টিকিট চলে এসছে আমাদের কাছে, আর আমরা আজকে দেখব হচ্ছে কাছের মানুষ। চলো গাইজ যাওয়া যাক। সো গাইজ আমরা এখন যাচ্ছি, আর এখন উপরে উঠতে হবে। কি হলো, তবে উঠতে উঠতে মনে পড়লো যে খাবার দাবার কিনতে হবে একটু, না হলে বোর হয়ে যাবো, ওই জন্য আবার ওই জন্য আমরা আবার কিছু কিনতে এলাম। কি কিনবি? একটা যাও কোল্ড ড্রিঙ্কস নিতে, লিমকা নিয়ে নে। ওখানে কাকুটা বেশ আজকে সেজেছে ভালো, অষ্টমীর দিন বলে। শুধু আমরা এমনি ড্রেস পরে চলে এসেছি। কাকুটা খুব ভালো সেজেছে আজকে অষ্টমীর দিন বলে। আর এখানে লিমকা চিপস টিপস নিয়ে নিয়েছি আমরা, লেস টেস। চলে যাবো এবার। হ্যাঁ আমরা এবার যাচ্ছি উপরে, আর হলটা উপরে আছে, আর মনে হচ্ছে সবাই ঢুকে পড়েছে যেহেতু সাড়ে পাঁচটা থেকে। চলো গাইস এবার আমরা ঢুকবো। একটা গাছ ছিল ভাবলাম সেরে নেব, এখন বসে আসতে পারবে না, দেখুন না কিছু করবো, হাতে তো বেশি সময়ও নেই। আপনি তো ফ্রি আছেন, আপনি চলুন না একটু হেল্প করে দেবেন। চলুন আমি চলুন। কিচ্ছু